আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ হোসেন আবারও আপনাদের মাঝে এসেছি ভেরি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। সেটা হচ্ছে লিপিড প্রোফাইল। এটা একটু ভিন্নভাবে আমি প্রেজেন্ট করবো আপনাদের সামনে। যেমন আমরা অনেকেই লিপিড প্রোফাইল, যেমন ইন্টারপ্রিটেশন, আপনারা ডাক্তারকে বলবেন, ডাক্তার সাহেব আমি তো আপনার কাছে আসছি, আমাকে একটু বুঝিয়ে দেন LDL HDL, তারপরে টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এগুলোর মানে কি। আর এখন থেকেই আমরা ইউজুয়ালি পেশেন্টদেরকে একটা লিঙ্ক দিয়ে দিই, যে লিঙ্কের মাধ্যমে পেশেন্টরা নিজেরাও বাসায় বসে যেটা দেখতে পারবে, ল্যাব আমাদের কাছে আসার এবং রিভিউ করার আগেই পেশেন্ট নিজেরা এগুলো নিয়ে স্টাডি করে আসতে পারবে। বাট স্টাডি করার আগে আপনার কিছু জিনিস বেসিক যদি ধারণা থাকে, তাহলে ডাক্তারের সাথে অফিসে এসে আলাপ করতে আপনার জন্য সুবিধা হবে, ডাক্তারের জন্য সুবিধা হবে, তাহলে আপনি বুঝবেন অতি সহজেই। সো দেখেন, লিপিড প্রোফাইল যখন আমরা অর্ডার করি, তখন আমরা খালি পেটে আসার জন্য বলি। ফার্স্ট টাইমে খালি পেটে না হলেও চলবে, বাট আলটিমেটলি আপনাকে খালি পেটে করলেই আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাই, এবং অ্যাকুরেট রেজাল্টটাও খালি পেটে করা ছাড়া আমরা পাব না। কারণ কি, লিপিড প্রোফাইলের মধ্যে কয়েকটা জিনিস থাকে এখানে, যেমন টোটাল কোলেস্টেরল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন অ্যান্ড ট্রাইগ্লিসারাইড। সো টোটাল কোলেস্টেরল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন ডাইরেক্টলি ক্যান বি মেজার্ড, ডাইরেক্টলি এটা মাপা যায় বাই দ্য ল্যাবস। ট্রাইগ্লিসারাইডও ডাইরেক্টলি মাপা যায়। বাট লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা ব্যাড কোলেস্টেরল, LDL নামে যেটা পাওয়া যায়, সেটা কিন্তু ইটস এ ক্যালকুলেটেড। সো যাদের যারা খাবার খেয়ে আসে, তারা খেয়ে আসলে কী হবে, তাদের কোলেস্টেরল লেভেল তো ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি থাকবে, তাদের ট্রাইগ্লিসারাইড লেভেল যখন বেশি থাকবে আর যখন আমরা ব্যাড কোলেস্টেরলটা মাপার চিন্তা করব, তখন ক্যালকুলেটেড কোলেস্টেরলটা অ্যাবনর্মাল হয়ে আসবে, কারণ তাদের ট্রাইগ্লিসারাইড অলরেডি বেশি। তো যার কারণে আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাবো না। এই কারণে আমরা পেশেন্টদেরকে এনকারেজ করি যে আপনারা খালি পেটে কোলেস্টেরল লেভেলটা চেক করতে আসবেন। এখন আসেন, ল্যাব টু ল্যাব এই কোলেস্টেরল লেভেলটা ভ্যারি করে, 11-14% ভ্যারিয়েন্ট থাকে। সো টোটাল কোলেস্টেরলটা 172-228 পর্যন্ত রেঞ্জ হতে পারে, এটা ল্যাব অনুযায়ী এক এক ল্যাবে এক এক রকম। সো এখন আসেন টোটাল কোলেস্টেরল, এরপরে হলো HDL। HDL হলো গুড কোলেস্টেরল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। এই গুড কোলেস্টেরলটা কার্ডিও প্রোটেক্টিভ, এটা হার্টের জন্য সবচেয়ে ভালো, এটা যত বাড়বে তত আপনার জন্য ভালো। মেলের জন্য হলো মোর দ্যান 40, নর্মাল মোর দ্যান 60, এটাকে বলে কার্ডিও প্রোটেক্টিভ। মানে হচ্ছে আপনার হার্ট ভালো থাকবে এবং আপনার একটা রিস্ক ফ্যাক্টর বডি থেকে আপনি রিমুভ করতে পারেন যদি এটা 60 থাকে। আর ফিমেলের জন্য মোর দ্যান 50 হচ্ছে নর্মাল, আর মোর দ্যান 65 হচ্ছে কার্ডিও প্রোটেক্টিভ, মানে আপনি আরেকটা রিস্ক ফ্যাক্টরকে বডি থেকে রিমুভ করতে পারবেন যদি আপনার 65 থাকে, এটা ফিমেলদের ক্ষেত্রে। এখন হয়তো আপনি বলবেন যে কীভাবে তাহলে এটা ইনক্রিজ করবো, এটা অনলি এক্সারসাইজ। দেন হাই ফাইবার ডায়েট, লেস ফিড, যেমন ফ্রুটস, ভেজিটেবল, সালাদ, এগুলো যদি আমরা ডায়েটে নিয়ে আসি বেশি পরিমাণে, তাহলে আমাদের এটা ইনক্রিজ করবে। তাহলে হাই ফাইবার ডায়েট, মোর এক্সারসাইজ, স্ট্রেনাস এক্সারসাইজ, যে এক্সারসাইজ করলে ঘাম বাইর হবে, ওই ধরনের এক্সারসাইজ করতে হবে, তাহলে বুঝবেন যে আপনার শরীরে কিছু বার্ন হচ্ছে, ফ্যাট বার্ন হচ্ছে। তারপরে লেস মিট খাবেন, এগুলো যদি করেন তাহলে HDLটা বাড়বে। তাহলে HDLটা ভেরি ইম্পর্টেন্ট, ইটস কল্ড কার্ডিও প্রোটেক্টিভ, আপনি যত বাড়াবেন তত আপনার শরীরের জন্য ভালো। এরপরে আসেন ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড হচ্ছে কোলেস্টেরলের আরেকটা কম্পোনেন্ট, যেটা আপনার রাইস, কার্বোহাইড্রেট, যেমন পিজা, পাস্তা, রুটি, ব্রেড, পরোটা, যেগুলোই আমরা খাই, এই ধরনের জিনিসগুলো, কার্বোহাইড্রেট জাতীয় জিনিসগুলো, এগুলো কী করে ট্রাইগ্লিসারাইডকে বাড়ায়। আর ট্রাইগ্লিসারাইডকে যখন বাড়াবে, তখন আমাদের ক্যালকুলেটেড LDL, যেটা LDLটা কিন্তু ক্যালকুলেটেড কোলেস্টেরল লেভেল, সো এটা কিন্তু অ্যাবনর্মাল রেজাল্ট আমাদেরকে দিবে। দেখবেন যে অনেক সময় আপনি যখন ল্যাব রেজাল্ট হাতে পাবেন, দেখা যাবে যে LDL নট ক্যালকুলেটেড বিকজ অফ হাই ট্রাইগ্লিসারাইড।
সো ট্রাইগ্লিসারাইড লেভেলটা যখন আপনার 400 এর বেশি থাকবে, মনে রাখবেন, রিমেম্বার, ট্রাইগ্লিসারাইড যখন 400 এর বেশি থাকবে তখন আপনার এলডিএল ক্যালকুলেট করতে পারবে না। তাহলে আপনার বডিতে যে এলডিএল, খারাপ কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল কতটুকু আছে আমরা সেটাও বুঝতে পারলাম না। এই জন্য যদি আপনি টেস্ট করতে আসেন তাহলে খালি পেটে আসবেন, তাহলে ট্রাইগ্লিসারাইড নর্মালি যতটুকু থাকার ততটুকুই থাকবে, খাওয়ার জন্য যেটা বাড়ায় ওই পোর্শনটা আর বাড়লো না, আর এলডিএল লেভেলটাও অ্যাবনর্মাল হবে না। এই জন্য ট্রাইগ্লিসারাইড বাড়ে, কারণ কি, রাইস, পিজা, পাস্তা আমি একটু আগে বললাম যে এগুলো খেলে বাড়ে, তো এগুলো যাতে ট্রাইগ্লিসারাইড যাতে না বাড়ে তাহলে আপনি আপনার খাবার মেনিউ থেকে এই জাতীয় খাবারগুলোকে, কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে আপনি কমিয়ে আনতে হবে। আর রাতের খাবার ঘুমানোর আগে 4 ঘন্টা আগে চেষ্টা করবেন যে খাবারটাকে বন্ধ করে দিতে, এবং ফ্রুট সালাদ, তখন একটু খিদা লাগতে পারে, যাদের ডায়াবেটিক পেশেন্ট তারা তো সারা রাত পড়ে আছে, খিদা লাগতেই পারে, তারা মিড নাইট স্ন্যাক্স খেতে পারেন, অথবা ফ্রুট সালাদ, ভেজিটেবল, এই জাতীয় খাবারগুলোকে আপনারা ঘুমের আগে বা 2-3 ঘন্টা পরে, ডিনারের 2-3 ঘন্টা পরে আপনারা খেতে পারেন। তো যদি এইভাবে আপনারা মেনটেন করেন এবং চেক করেন এবং দেখেন, তাহলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন যে টোটাল কোলেস্ট্রলটা কি, এলডিএলটা কি, ট্রাইগ্লিসারাইড কি, এইচডিএল কি, এবং এইচডিএল কত থাকতে হবে, এলডিএল কত থাকতে হবে। এলডিএলের ব্যাপারে আসলে অনেক ধরনের লেভেল আছে, এটা ডিপেন্ড করে আপনার রিস্ক ফ্যাক্টরস কি, এজ কি, আপনার ডায়াবেটিস কি না, আপনার হার্ট অ্যাটাক হয়েছে কি না। যেমন যদি আপনার অনলি ডায়াবেটিস থাকে, 100-এর নিচে রাখলেই চলবে এলডিএল, যদি আপনার ডায়াবেটিস হয়, হার্ট অ্যাটাকও হয়, তাহলে আপনার 70-এর নিচে নিয়ে আসতে হবে। তো এটা ডিপেন্ড করে বয়স অনুযায়ী, আবার বয়সের সাথে এক ধরনের লেভেল আছে। সো এটা ডিটেলস আমি এখানে আলাপ করতে চাচ্ছি না, আপনারা আপনাদের ডাক্তারের সাথে আলাপ করে নেবেন কতটুকু আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বা এই ব্যাপারে কার কতটুকু থাকা উচিত এলডিএল, এটা আমি আরেকটা স্লাইডে আপনাদের সাথে আলাপ করব। আশা করি আপনারা এই স্লাইড থেকে উপকৃত হবেন, আর যদি উপকৃত হয়ে থাকেন আশা করি ইউটিউবে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের এই চ্যানেলটি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন হয়তো ভালোও লাগতে পারে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাইট কেয়ার আপনাদের সাথে অলওয়েজ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।